বলা হয়ে থাকে শেষ ভালো যার সব ভালো তার। জনপ্রিয় অভিনেতা তাপস পালের শেষের দিনগুলো কেমন ছিল, সত্যিই কি ভালো ছিল? সরল, শান্ত আর হাস্যোজ্জ্বল চেহারা আর অভিনয় দক্ষতা দিয়ে দর্শক মন জয় করেছিলেন ভারতের চলচ্চিত্র অভিনেতা তাপস পাল। 80-90 দশকে দুই বাংলাতে তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। 2020 সালের 18ই ফেব্রুয়ারি মুম্বাইয়ের বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 61 বছর। 1958 সালের 29 সেপ্টেম্বর হুগলির চন্দননগরে জন্ম নেন তাপস পাল। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তার। কলেজ জীবনে মাত্র 22 বছর বয়সে অভিনয় জগতে পা রাখেন। তার অভিনয় দক্ষতা ছিল ব্যতিক্রমী। তার এই অভিনয় দক্ষতাকে কাজে লাগান খ্যাতনামা পরিচালকেরা। বাংলা চলচ্চিত্রের তথাকথিত নায়কদের মতো সুদর্শন, ভালো নাচ, মারপিট জানার বিপরীতে সরল চেহারা তাপস পালকে করে তোলে অনন্য। তাকে কেন্দ্র করে তৈরি হয় একের পর এক পারিবারিক গল্পের চলচ্চিত্র। কলকাতার বাণিজ্যিক সিনেমার পরিচালকেরা তাপস পালকে বারবার এমন সব চরিত্রের জন্য নির্বাচন করেছিলেন যা বাংলার তথাকথিত নায়কের মতো নয়, বরং স্বাভাবিক সারল্যই তাপস পালের চরিত্রের বৈশিষ্ট্য ছিল, যে কারণে তার একের পর এক পারিবারিক গল্পের ছবি হয়ে উঠেছিল 80 ও 90 দশকের সুপারহিট বাণিজ্যিক সিনেমা। তরুণ মজুমদার পরিচালিত দাদার কীর্তি চলচ্চিত্রের মাধ্যমে তাপস পাল সিনেমা জগতে পা রাখেন। এরপর গুরুদক্ষিণা, সাহেব, ভালোবাসা ভালোবাসা সহ বেশ কিছু হিট ছবি তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। অভিনেতা হিসাবে তিনি বাংলাদেশেও সমান জনপ্রিয় ছিলেন। সাহেব ছবির জন্য তিনি ফিল্মফেয়ার পুরস্কার পান। প্রেম, অভিমান, অনুরাগ এবং প্রয়োজনে হালকা মারপিট ছিল তাপস পালের সিনেমার বৈশিষ্ট্য। একদিকে নিপাট সারল্য, অন্যদিকে ক্লাইম্যাক্সে পৌঁছে বীরত্ব প্রদর্শন করে নায়িকাকে উদ্ধার। এমন বহু দৃশ্যে তিনি অভিনেতা থেকে তারকা হয়ে উঠেছিলেন। তবে এখানেই শেষ নয়, বাণিজ্যিক সিনেমার এই তারকাকে নিয়েছিলেন বুদ্ধদেব দাশগুপ্তের মতো বিকল্প ধারার পরিচালকও। তাপস পাল নিজেকে মেলে ধরেছিলেন উত্তরা বা মন্দ মেয়ের উপাখ্যান এর মতো সিনেমায়, যেখানে তার চরিত্র ছিল ছোট, অভিনয় ছিল অসামান্য। তিনি হিন্দি ছবিতেও অভিনয় করেছেন। একসময় তিনি তৎকালীন বোম্বেতেও গিয়েছিলেন অভিনয়ের সূত্রে। 1984 সালে হিরেন্নাগের অবধ সিনেমায় তার বিপরীত নায়িকা ছিলেন মাধুরী দীক্ষিত। রাখি গুলজারের সঙ্গেও অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। একসময় তরুণ মজুমদারের ডাকে আবার কলকাতা ফিরে এসে দেবশ্রী রায়ের সঙ্গে অভিনয় করেন ভালোবাসা ভালোবাসা ছবিতে। 1985 সালে এই ছবি বক্স অফিসে বিপুল সাফল্য এনে দেয়। বাংলা ছবিতে তৈরি হয় দেবশ্রী তাপস সফল জুটি। অর্পণ, সুরের সাথী, সুরের আকাশে, নয়নমণি, চোখের আলোয়, তবু মনে রেখো তাপস পালের বাণিজ্যিক সফল সিনেমা। জনপ্রিয়তা সূত্রে একসময় রাজনীতিতেও নামেন তাপস পাল। 2009 সালে পশ্চিমবঙ্গ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের মনোনয়ন পেয়ে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য হন তিনি। অবশ্য নানা মন্তব্যকে ঘিরে বিতর্কেও জড়িয়ে পড়েছিলেন তিনি। ভক্তরা এভাবেও বলেন, দাদার কীর্তির গো বেচারা নিপাট ভালো ছেলেটি হয়ে শেষ পর্যন্ত থাকতে পারেননি তিনি, বরং জীবনের শেষ কয়েক বছরে তার জীবনের চিত্রনাট্য উল্টো দিকে ঘুরেছে দুঃখজনকভাবে। ভারতীয় অর্থলগ্নি সংস্থা রোজ ভ্যালির সঙ্গে জড়িত তাপস পাল বেআইনিভাবে অনেক টাকা নিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। বেশ কিছুদিন ভুবনেশ্বরে সিবিআই হেফাজতে তিনি বন্দীও ছিলেন। রাজনৈতিক সবাই ধর্ষণের হুমকি দিয়ে সমালোচিত হন তিনি। তার নেতিবাচক ভিডিওও ভাইরাল হয়। সে সময় তার জনপ্রিয়তা তলানিতে গিয়ে ঠেকে। তবে সব ছাপিয়ে শেষ পর্যন্ত অভিনয়ের চেনা জগতে আবার ফিরতে চেয়েছিলেন তিনি, কিন্তু ফেরা আর হয়নি। চলে গেছেন না ফেরার দেশে। তার মৃত্যুর পর সে পশ্চিমবঙ্গের বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী মন্তব্য করেছিলেন, তাপস পাল রাজনীতির লোক ছিলেন না, তার জনপ্রিয়তাকে রাজনীতিতে ব্যবহার করা হয়েছিল। তবে রাজনীতির শিকার হোক বা নিজের দোষে হোক, সব মিলে এটা নিশ্চিত করে বলা যায় যে শেষটা ভালো হয়নি নায়ক তাপস পালের। দেশ ও বিদেশের তারকাদের বিভিন্ন তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।
সবাইকে অসংখ্য ধন্যবাদ।